তো বন্ধুরা আমরা চলে আসলাম, এই যে ফাহাদ, এই যে টিটু, আর ওই যে তোমার ভাইয়ের নাম কি? পারভেজ। তুমি তুমি চেক করো, আর থেকে যদি তোমার না ধরে তাহলে আমি আইতাছি ব্যাকআপ। ঠিক আছে, এটা কোন মিছিল? বাইক মিছিল। আমার আমার আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই এটা আমার ভাগিনা, তোমার নাম কি? হ্যাঁ, তুমি মিউজিক লাইক করো মামা? তো মামা আজকে মিউজিক প্র্যাকটিস করতে যাব, তুমি কি সাথে যাবা? না মামা, তুমি একটু বড় হলে যাবা, তুমি এখন গেলে হারিয়ে যাবা। হ্যাঁ, অনেক বড় হলে যাবা মামা। আজকে গিটার বাজাতে যাব, প্র্যাকটিস করতে যাব। তো বন্ধুরা, লকডাউনের পরে প্রায় বলা যায় এক বছরের মতো হয়েছে আমরা কেউ প্র্যাকটিস করি না। তো অনেক দিন পর আজকে আমরা প্র্যাকটিসে যাচ্ছি। বারবার এরকম ডেট পড়েছে, কিন্তু আবার ডেট ক্যান্সেল হয়েছে। তো আজকে অবশেষে আমরা যাচ্ছি। দীর্ঘ অপেক্ষার পর এখন সময় হচ্ছে 3:02। তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখেছেন, সেই ভিডিওর ক্লিপের গেঞ্জির কালারটা ছিল কমলা কালার, এটা কালারটা ব্ল্যাক। তো আমি রেডি হয়ে গেছি। তো বন্ধুরা, আমি এখন গ্যারেজে আছি। তো ফাহাদ এয়ারপোর্টের রাস্তাটা পার হয়েছে, এখন কুড়িলে আছে। আর টিটু, সে সাভার থেকে মাত্র রওনা দিয়েছে। তো আমি এখন বের হলে হয়তো সবার আগে আগে পৌঁছে যাব, যেহেতু আমি আমার পার্সোনাল গাড়ি ব্যবহার করতেছি, আর ওরা বাসে আসতেছে। তো এখন তেল নিতে যাব, তেল নিয়ে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, তেল নেওয়া শেষ। রাস্তায় তেমন একটা গাড়ির প্রেশার দেখা যাচ্ছে না। তো আমার ব্যান্ডের নাম ডিস্ট্রিবিউশন সেক্টর 7। প্রথমে এই ব্যান্ডের নাম ছিল সেক্টর 7, তারপর ডিস্ট্রিবিউশন নামটা অ্যাড করেছি। তো মূলত আমরা আমাদের ওন ট্র্যাকের কাজ করতেছি, ব্যক্তিগত মৌলিক গান। তো সেই গানের কাজের জন্য আমরা আজকে যাচ্ছি। তো শীঘ্রই আপনারা গানটা হাতে পাবেন। গত ভ্যালেন্টাইন ডের সময় একটা অ্যাকোস্টিক ভার্সন গান রিলিজ করেছিলাম, যেটা আমার লেখা ছিল, স্বপ্নের কবিতা গানের নাম। আর এই গানটার নাম ভেজা পথ। এটার সুর, গানের লিরিক্স সব কিছু আমার ব্যান্ডের ভোকাল ফাহাদ ও লিখেছে। তো দুইটা গানই অনেক সুন্দর, আপনারা আশা করি দারুণ উপভোগ করবেন যখন গান দুইটা রিলিজ হবে ভালো মতো। তো প্রথম গানটা তো রিলিজ হয়েছে, স্বপ্নের কবিতা নাম। তো সেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। মোটামুটি ভালোই একটা সাড়া পেয়েছি, আপনাদের অনেক শ্রোতারা শুনেছে ফেসবুকে। ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলটা অনেকে জানে না, এই কারণে আর কি ওটার প্রচারণা কম। ফেসবুকে মোটামুটি একটু জনপ্রিয়তা আছে, অনেকে মানে আমাদের যারা চিনে তারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে চিনে। আমরা ইউটিউবে আমাদের অ্যাক্টিভিটিস বলতে গেলে নাই। তো বন্ধুরা, আমি এখন আগারগা আছি, 60 ফিট দিয়ে এখানে বের হইলাম। শ্যামলী যেতে বেশি একটা টাইম লাগবে না। তো ফাহাদ প্রথমে বলছিল যে আদাবর থানার ওইখানে আমাকে দাঁড়াতে, সবাই নাকি ওইখানে একসাথে হবে। কিন্তু একটু আগে আবার ফোন দিল, ফোন দিয়ে আবার বললো না শ্যামলী স্কোয়ারের সামনেই দাঁড়াইতে। তাহলে আমি এখন শ্যামলী স্কোয়ার যাচ্ছি, শ্যামলী স্কোয়ার গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো সবার আগেই চলে আসলাম, দেখা যাচ্ছে।
এইখানে থাকবো নাকি ভিতরে থাকবো বুঝতে পারতেছি না। তো বন্ধুরা, আমি ঠিক শ্যামলী স্কোয়ারের সামনে এখন অবস্থান করতেছি, কেউ এখন আসে নাই, আমি সবার আগে আসছি। তো সবাই যখন আসবে তখন সবার সাথে আবার ফিরে আসবে। আরে এটি ব্যাপার না, কত বেকার হইল। হ্যাঁ এরকমই তো হয়। ডাইনে বামে যেতে মনে সোজা। তো বন্ধুরা, আমরা চলে আসলাম। এই যে ফাহাদ, এই যে টিটু, আর ওই যে তোমার ভাইয়ের নাম কি? পারভেজ। আচ্ছা পারভেজ। তো আমরা সবাই এখন, এই যে আমার পিছনে প্র্যাকটিস প্যাড, এই যে দেয়ালের পিছনে প্যাড কই, এই যে কিউআরএস লাগা আছে। তো এখন আমরা প্যাডের ভিতরে যাচ্ছি, সামনে প্র্যাকটিস প্যাড। তো জুতা খুলতে হবে না? এই যে আমরা এখন প্র্যাকটিস প্যাডের ভিতরে আছি। তো লাইট কম না, দেখা যায় না আমারে? হ্যাঁ ঠিক আছে, পুরাই জোশ। তুমি তুমি চেক করো, আর থেকে যদি তোমার না ধরে তাহলে আমি আইতাছি ব্যাক আপ। ঠিক আছে, ওকে ওকে। এই ড্রামারের ফোন দাও। তুমি বুঝবা, এতে বুঝবো নি, বুঝবা তুমি। হাত ঘামাইলে করতে পারে এই তো। মাইক্রোফোন দেন, দুইটা দেন। কোনটা বোকাল এটা না? ওরে বাবা। আর্থিং করে তো হালকা হালকা। হ্যালো 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 হ্যালো। বন্ধুরা, এখন আমরা প্র্যাকটিস প্যাডের ভিতরে আছি। টিটু গিটার বাজাচ্ছে, সবকিছু মিউজিক ঠিকঠাক করতেছি। তো দেখতে থাকুন, একটু পরে আমরা গান টান শুরু করবো। প্র্যাকটিস প্যাডটা অনেক সুন্দর। এই প্র্যাকটিস প্যাডে আমি আজকে ফার্স্ট এসেছি, এর আগে এই প্র্যাকটিস প্যাডে প্র্যাকটিস করা হয় নাই। তো ভালোই লাগতেছে, স্পেসটা মোটামুটি ভালো, ইন্টেরিয়র ডিজাইনটাও সুন্দর, ভালোই লাগতেছে। আমি একা একা গান গাই। হ্যাঁ তাহলে
তো বন্ধুরা একটু ব্রেক নিলাম, এখন এখন একটু ব্রেকে আছি, সবাই একটু চা পানি খাবো, তো এই জন্য এখন বাইরে যাচ্ছি, একটু পরে আবার ভিতরে আসতেছি, ভিতরে এসে আবার কথা হবে, তো সাথেই থাকুন। আমাদের প্র্যাকটিসের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে না, যাই না, টাইম প্রায় শেষ, সাতটা বাজে গেছে, এখন আমরা বেরোর জন্য রেডি হচ্ছি, শেষের দিকে একটু মজা করতেছি। বন্ধুরা আমাদের প্র্যাকটিস শেষ, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।